বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক ও জীবক স্কয়ার ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয়। যোগাযোগ 7477-9962-7477-9963। গঙ্গা দূষণ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে নদী উৎসবে সামিল বহরমপুর পৌরসভা। শনিবার সন্ধ্যায় বহরমপুর খাগড়ার গোপালঘাট সংলগ্ন এলাকায় একাধিক কর্মসূচি নেওয়া হয় বহরমপুর পৌরসভার পক্ষ থেকে। গঙ্গাকে দূষণমুক্ত রাখতে সাধারণ মানুষকে গঙ্গা দূষণ নিয়ে সচেতন করতে নদী উৎসবে সামিল বহরমপুর পৌরসভা। শনিবার পৌরসভার পক্ষ থেকে খাগড়া গোপালঘাট এলাকায় পৌরসভার পক্ষ থেকে একাধিক কর্মসূচি নেওয়া হয়। চলে নানা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানও। সন্ধ্যায় গঙ্গা আরতির আয়োজন করা হয়। গঙ্গা আরতিতে সামিল হন পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি সহ কাউন্সিলর ও পৌর কর্তৃপক্ষ। চেয়ারম্যান জানান, সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্টের কাজ চলছে, এর ফলে সরাসরি নালার জল গঙ্গায় পড়বে না। গঙ্গার ধারে সৌন্দর্যায়নের পাশাপাশি দূষণ রুখতে পৌরসভা একাধিক কর্মসূচি নিয়েছে। সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটা পাস দিয়ে হচ্ছে, এই 2022 সালের আগস্ট শুরু হয়েছিল, 2024 সালের আগস্ট ডেডলাইন। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যৌথ টাকায় KMDA সুপারভিশনে আপনার এই 7 কিলোমিটার STP তৈরি হচ্ছে, সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, যেখানে নোংরা জল, ড্রেনের জল গঙ্গায় আর পড়বে না। তার সঙ্গে সঙ্গে গঙ্গার পাশে যতগুলো আপনার গঙ্গা পাশে যতগুলো আপনার দোকান আছে, ক্লাব আছে, বিভিন্ন রকম হচ্ছে পুরনো ধর্মীয় টর্মীয় যা ব্যাপারগুলো আছে, দোকান এবং কমার্শিয়াল বা ক্লাব, এগুলো ভেঙে দেওয়া হবে। এবং তার সঙ্গে যেগুলো মন্দির বা অন্যান্য যেগুলো আপনার স্তম্ভগুলো আছে, স্কাল্পচারগুলো আছে, সেগুলোকে গঙ্গা যাতে দেখা যায় সেগুলো মতো করে ব্যবস্থা করে সেই মন্দিরগুলোকে আমাদের রক্ষণাবেক্ষণ করতে হবে।